আসসালামু আলাইকুম, আমি উর্মি চলে এসেছি আপনাদের মাঝে। আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে মজার একটি রান্না শেয়ার করব, খুব সহজে অল্প সময়ে রান্না করা যাবে। যা যা লাগবে এক এক করে দেখিয়ে রান্না করব ইনশাআল্লাহ। আজকে রান্না করব বিফ কাচ্চি বিরিয়ানি। তো আমি নিয়ে নিয়েছি এখানে 2 কেজি পরিমাণের গরুর মাংস। গরুর মাংসগুলো বড় বড় করে কেটে নিয়েছি, কারণ কাচ্চি বিরিয়ানির জন্য বড় বড় মাংসই রাখতে হবে। নিয়ে নিয়েছি আলু, নিয়েছি মাওয়া। মাওয়া ঘরে যদি আপনাদের না থাকে তাহলে ফুল ক্রিম দুধ দিয়ে ঘি দিয়ে মাখিয়ে মাওয়া তৈরি করে নেবেন। নিয়ে নিয়েছি পেস্তা বাদাম, নিয়ে নিয়েছি কাজু বাদাম, নিয়ে নিয়েছি কাঠ বাদাম, নিয়েছি ঘি, নিয়ে নিয়েছি লবণ, নিয়েছি আলু বোখরা, কিশমিশ, আদা রসুন মিক্স, নিয়ে নিয়েছি কাঠ বাদাম একটু বেটে নিয়েছি, নিয়ে নিয়েছি সামান্য একটু পেঁপে। পেঁপে আমি চোঁচা সহ বেটে নিয়েছি, আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারবেন। তো আজকে রেডিমিক্স কাচ্চি বিরিয়ানি রাঁধুনি মশলা দিয়ে রান্না করব। আর যা যা লাগবে এক এক করে দেখে রান্না করব, সঙ্গে থাকবেন। তো এখানে গরম পানি করে ডান ও ফুল ক্রিম দুধ পানির মধ্যে গলিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই প্যাকেট দুধ ফুল ক্রিম দুধ দিয়েই রান্নাটি করার চেষ্টা করবেন। দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট, ছোটো চামচ দিয়ে হাফ চামচ দিয়ে দিচ্ছি ঘি, দুধের মধ্যে একটু জর্দা কালার অ্যাড করছি। জর্দা কালার খুব বেশি দেওয়া যাবে না, সামান্য একটু জাফরান গরম পানির সঙ্গে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর, অবশ্যই আপনারা জাফরান দেওয়ার চেষ্টা করবেন, স্কিপ করবেন না। আলু আগে থেকেই আমি একটু লবণ দিয়ে ভেজে রেখেছিলাম, তো এখন সামান্য একটু জর্দা কালার, খুব বেশি দেওয়া যাবে না জর্দা কালার, সামান্য একটু জর্দা কালার দিয়ে মাখিয়ে দিলাম। রাঁধুনি মশলা কেটে বের করে নিলাম, 2টি প্যাকেট থাকবে। 2টি প্যাকেটের মধ্যে 1 প্যাকেটে মশলা গুঁড়া মশলা, আর 1 প্যাকেটে গোটা গোটা মশলা। গুঁড়া মশলাগুলো মাংসতে দিব, আর এগুলো চালের মধ্যে কিছু দিব, আর একটু গোটা মশলা মাংসের মধ্যে দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে মাংস, আদা রসুন বাটার পেস্ট আর চামচ, দিয়ে দিচ্ছি পেঁপে বাটা, কাজু বাদাম বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, রাঁধুনি মিক্স, দিয়ে দিচ্ছি একটু ঘি, আপনারা অবশ্যই ঘি দিয়ে রান্না করার চেষ্টা করবেন, দিয়ে দিচ্ছি বেরেস্তা 1 কাপের মতন, সবগুলো দিয়ে দিব না একটু রেখে দিব। বেরেস্তা ভেজে নিয়েছিলাম, সেই তেল সামান্য কিছু এখানে অ্যাড করছি। মাংসগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, খুব ভালো করে কয়লাগুলো জ্বালিয়ে নিচ্ছি। সামান্য একটু ঘি বা তেল দিয়ে দিবেন, আমি ঘি দিয়ে দিচ্ছি, একটি ধোয়া হবে সুন্দর একটি ফ্লেভারের জন্য। ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। পরে দেখেন কীরকম একটি ধোয়া বেরিয়েছে, আপনারা কখনো স্কিপ করার চেষ্টা করবেন না, অবশ্যই এই কয়লার স্মোকটি দেওয়ার চেষ্টা করবেন। ধোয়াগুলোর সঙ্গে খুব ভালো করে আবার একটু মাখিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, কয়েকটি আলু বোখরা দিয়ে দিচ্ছি, কয়েকটি কিশমিশ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ, কাঁচামরিচগুলো মাঝখানে একটু কেটে কেটে দিয়েছি, দিয়ে দিচ্ছি মাওয়া, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম। তো আগে থেকে এই পানি উঠিয়ে দিয়ে রেখেছি আমি। পানির মধ্যে এসব মশলা শাহি জিরা সবগুলো আমি দিয়ে দিচ্ছি। লবণ দিতে হবে, একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু লেবুর রস,
লেবুর রস দিলে হয় কি চালটি চালগুলো অনেক ঝরঝরা হবে। পানিটা একটু বলক উঠুক, পানি বলক উঠে গেছে। আগে থেকে চাল ভিজে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি চাল আছে, বাসমতি চাল। এটা পাকিস্তানি বাসমতি চাল দিয়ে আমি রান্না করতেছি। আপনারা পোলাওয়ের চাল দিয়েও কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারবেন। ঘড়ি ধরে 5 মিনিট আধা সিদ্ধ করে নিতে হবে। ঘড়ি ধরে 5 মিনিট আমি জাল করে নিয়েছি, একেবারে সিদ্ধ করা যাবে না, আধা সিদ্ধ। একটা জিনিস খেয়াল রাখবেন, চাল পানিতে দেওয়ার পর অনবরত একটু নেড়ে দিবেন, নিচে লেগে যেতে পারে। চালগুলো এখন একটা ছাঁকনিতে ঢেলে দিব, পানিগুলো ছেঁকে নিব। তো এখন সিদ্ধ করা ভাতগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিশমিস, দিয়ে দিচ্ছি ঘি, পেরেস্তা দিয়ে দিচ্ছি, দিচ্ছি মাওয়া, দিয়ে দিচ্ছি কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম। গরম পানির মধ্যে জাফরান ভিজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। টেস্টি সল্ট, গুঁড়ো দুধ আর ঘি একসঙ্গে সব মিক্সড করে রেখেছিলাম, সম্পূর্ণই দিয়ে দিচ্ছি। কেওড়া জল 2 চামচ দিয়ে দিচ্ছি, গোলাপ জল 1 চামচের মতন দিয়ে দিচ্ছি, বিরিয়ানির মিঠা আতর সেন্ট দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, একটু জর্দার কালার দিয়ে দিচ্ছি। আবার 1 লেয়ার ভাত দিয়ে দিচ্ছি, অনেক গরম। আবারও একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জর্দা দুধে ভেজানো আটা। সেনে এভাবে পাতিলে কানায় কানায় দিতে হবে, ভাপ যেন বের না হতে পারে। ভালো করে সেট করে দিলাম ঢাকনা, কোনো সাইড যেন ভাপ না বের হতে পারে। গ্যাসে উঠিয়ে দিয়েছি কাচ্চি বিরিয়ানি। তো গ্যাসের হিট আমি একেবারে বেশি করে দিয়ে ফুল হিটে 10 মিনিট আমি রান্না করে নেব। তো 10 মিনিট হাই হিটে জাল করে নিয়েছি খুব ভালো করে। এখন একটু তাওয়া উঠিয়ে দিয়েছি। এখন তাওয়ার উপরে কাচ্চি বিরিয়ানি পাতিলটি এখন আমি দমে দিয়ে রাখলাম, এভাবে 1 ঘন্টা 10-15 মিনিটের জন্য। 1 ঘন্টা 10 মিনিট পর ঢাকনাটি আলো করে দেখব এখন কি অবস্থা। দেখেন মাশাআল্লাহ অনেক ঝরঝরা হয়ে গেছে, যে জিনিস ট্রাই করবো। এভাবে একটি সোনের সাহায্যে বা কিছু দিয়ে দেখবেন যে পানি আছে কিনা নিচে। পানি নেই, মাশাআল্লাহ তেল, তার মানে সম্পূর্ণ নিচে পানি যেগুলো বেরিয়ে ছেড়েছিল মাংস থেকে সম্পূর্ণ শুকিয়ে গেছে, গিয়ে তেল বেরিয়ে এসেছে। দেখেন আমি সাইড থেকে একটু দেখাচ্ছি, এই যে একটি মাংস উঠে এসেছে, মাংসটি সিদ্ধ হয়েছে কিনা সেটিও দেখাবো ভেঙে। ভিডিওর মাঝে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে নেবেন, কেননা ইউটিউব চ্যানেলে আমি নতুন এসেছি, আপনাদের ভালোবাসা আর একটু উৎসাহ কামনা করছি সকলের কাছে। আপনারা বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে যদি কেউ নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন। বন্ধুরা একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি, আপনারা অবশ্যই অবশ্যই সেটি দিবেন, সেটি হচ্ছে টক দই। টক দইটি আমি একদম মনে নেই, দিতে মনে ছিল না, অবশ্যই আপনারা দিবেন। এখন আমি সার্ভ করব। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক ভালো হবে। আপনারা অবশ্যই অবশ্যই একটিবারের জন্য হলেও বাসায় ট্রাই করবেন, এভাবেই আমার রেসিপিটি ফলো করবেন, এভাবে একটিবারের জন্য হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন,
খুব সহজে অল্প সময়ে খুব বেশি সময় লাগে না। তার মধ্যে মশলা তৈরি করতে হয়নি, রেডি মিক্স মশলা রাঁধুনি কাচ্চি বিরিয়ানি মশলা দিয়ে পারফেক্টভাবে রান্না করে নিয়েছি। এই যে দেখেন আমি একটু মাংস ছিঁড়ে দেখাচ্ছি, মশলা মাংসটাকে অনেক বড়, যদিও হাত ধুতে পারছি না, দেখেন ছিঁড়ে আসতেছে। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট দিবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। আপনাদের ভালোবাসার উৎসাহ পেলে আমার একটু ইউটিউব চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা অবশ্যই অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন, বেশি বেশি ভিডিওগুলো দেখবেন। তো আগামীতে আরও সহজ সহজ কিছু রেসিপি নিয়ে আসার জন্য আমাকে বেশি বেশি উৎসাহ দেবেন, আমার জন্য দোয়া করবেন। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।